विद्यालय संगठन थेके प्राइमरी स्कूले किछु संख्यक पैरा टीचार एवं क्लार्क एवं कि टीचार पदे नियोग करते चलेछे। सम्पूर्ण विस्तारित भावे ए भिडियोर माध्यमे इनफरमेशन जानाबो आपनादेर किभावे आवेदन करा जाबे एवं शिक्षागत योग्यता एवं कतगुलो शून्य पद रयेछे आर एई चाकरिटा कोथाय पोस्टिंग सब विषय निये। तार आगे जारा एखोनो पर्यन्त चैनलके सबस्क्राइब करोनि করে নাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই হলো চাকরির বিজ্ঞপ্তি, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1 এবং 2 ইচ্ছাপুর তো এইখানে নিয়োগ করতে চলেছে। মিনিমাম কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে এই চাকরির আবেদনের জন্য 23টি জেলা থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ডাইরেক্টলি বলা হয়েছে চাকরিতে नोटिस फॉर पार्ट टाइम कॉन्ट्रैक्चुअल टीचर इंटरव्यू फॉर द सीजन 2022-2023। एखाने देखते पारबेन सरासरी शून्य पदगुलो आर एदिके देखते पारबेन क्वालिफिकेशनगुलो। तो प्रथमे आमरा आलोचना करब पीजीटी इंग्लिश। तो एई पदेर जन्य जारा आवेदन करबेन एई सबजेक्टेर पदेर जन्य मिनिमाम पोस्ट ग्रेजुएट होते हैं, इंग्लिशे एटलिस्ट 50% मार्क्स थाकते हैं एवं कि बीएड कोर्स करते हैं। तारपर आज पीजीटी हिंदी, एखाने पोस्ट ग्रेजुएट होते हैं 50% मार्क्स लागबे एवं कि संस्कृत बा हिंदी ग्रेजुएट होते हैं एवं कि बीएड करते हैं। पीजीटी फिजिकल्स पोस्ट ग्रेजुएशन आवेदन करते पारबेन। एखाने बला हयेछे इलेक्ट्रॉनिक्स एप्लाइड फिजिकल्स नेकुलर फिजिकल्स, तो ये सब सबजेक्टर क्षेत्र 50% मार्क्स रखते हैं बीएड करते हैं। प्रति चाकर किन्तु बीएड करते ही पीजीटी केमिस्ट्री आपके पोस्ट ग्रेजुएट होते हैं केमिस्ट्री बायोकेमिस्ट्री नहीं पढ़ाशुना करते हैं। पीजीटी बायोलॉजी ग्रेजुएट होते हैं। पीजीटी मैथमेटिक्स पोस्ट ग्रेजुएट होते हैं मैथमेटिक्स एटलिस्ट 50% नाम थकते हैं। जोगुलो पोस्ट आ ততগুলো পোস্ট বিএড এবং 50% মার্কস থাকতে হবে প্রতিটি সাবজেক্টের জন্য চাকরির জন্য। কম্পিউটার সায়েন্সের জন্য বিই বা বিটেক করলে আবেদন করতে পারে। যদি বিএই আর বিটেক যদি না থাকে, এখানে প্রত্যেকটা চাকরির এবং প্রত্যেকটি কোয়ালিফিকেশন হয়েছে অরর দেওয়া আছে, যেগুলো আপনার মতে আপনি কোয়ালিফিকেশন আছে সেই মতে যদি এখানে মিলে যায় সেই মতে আবেদন করতে পারবেন। পিজিটি হিস্ট্রি আছে, সেখানে গ্রাজুয়েট হতে হবে হিস্ট্রিতে বিএড করতে হবে। পিজিটি জিওগ্রাফি আছে, গ্রাজুয়েট হতে হবে জিওগ্রাফিতে। ইকোনমিক আছে, গ্রাজুয়েট হতে হবে ইকোনমিকে। কমার্স আছে, কমার্স হতে হবে গ্রাজুয়েট হতে হবে কমার্সে। পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু গ্রাজুয়েট হতে হবে পলিটিক্যাল সায়েন্সে। এবং সংস্কৃতি তো এখানে পোস্ট গ্রাজুয়েশন হতে হবে সংস্কৃতিতে। টিজিটি ইংলিশ, তারপরে এখানে আরেকটা আছে যেখানে বলা হয়েছে বিএড করে থাকলে আবেদন করতে পারবেন। তো এই যে চাকরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রাইমারি, আর বাদবাকি যেগুলো ছিল ওইগুলো হলো উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে। তো এখানে প্রাইমারির জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা ব্যাচেলর ডিগ্রি করলে আবেদন করতে পারবেন। অ্যাটলিস্ট এই চাকরিগুলোর ক্ষেত্রেও কিন্তু 50% মার্কস থাকতে হবে, সাথে কিন্তু বিএড করতে হবে। এখানে টিজিটি ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, সংস্কৃত রয়েছে, সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে। তারপর রয়েছে সোশ্যাল স্টাডিজ রয়েছে, প্যারা টিচার আছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন 50% মার্কস রাখতে হবে। কম্পিউটার ইনস্ট্রাক্টর আছে, বিএস বা বিটেক করতে হবে। ভোকেশনাল রয়েছে এবং কি যোগা টিচারও রয়েছে, ডক্টর রয়েছে, নার্স রয়েছে, এডুকেশন কাউন্সিলরও রয়েছে। তো প্রতিটি চাকরির ক্ষেত্রে যেই যেই সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সেই সাবজেক্টের আপনাদের কিন্তু পারদর্শী হতে হবে, অ্যাটলিস্ট 50% মার্কস রাখতে হবে আর বিএড কোর্স করতে হবে। শুধুমাত্র যারা প্রাইমারিতে আবেদন করবেন তাদের জন্য কিন্তু বিএড বলা হয়নি কিছু কিছু চাকরির ক্ষেত্রে। এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এই দুটো ওয়েবসাইট থেকে করতে পারবেন, এই দুটো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন লাস্ট তারিখ হলো অ্যাপ্লিকেশন করার শেষ হবে জানুয়ারি মাসের শেষে। আর যারা আবেদন করবেন এখানে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন, ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে ইন্টারভিউ হবে হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বা 2 তারিখের মধ্যে। প্রত্যেকটি চাকরির জন্য বয়সসীমা বলা হয়েছে
18 থেকে 65 বছর হতে হবে। আর এখানে প্রত্যেকটা পোস্টের জন্য কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করা হবে। এই সে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন আপনাকে A4 পেজে বার করে নিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে। আপনি যা যা ডকুমেন্ট প্রুফ দেবেন সেই সেই ডকুমেন্টগুলো আপনাকে PDF ফাইল বানিয়ে আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পর এখানে ডাইরেক্টলি বলা হয়েছে ইন্টারভিউর ডেট দেওয়া আছে, যেদিন আপনার ইন্টারভিউ হবে আপনার মোবাইল অ্যাড্রেসে বা আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে, তো সেই হিসাবে কিন্তু ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তি লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। ভিডিও শেষ করছি, ধন্যবাদ।